প্রিয় বন্ধুরা, পরীক্ষা ছাড়াই এইচডিএফসি ব্যাংকে নতুন ক্লার্ক নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস করে পরীক্ষা ছাড়াই তোমরা চাকরি পেয়ে যেতে পারো এবং ভালো টাকার স্যালারির চাকরি। অল ইন্ডিয়া বেসিস ভ্যাকেন্সি বেরিয়েছে। আবেদন প্রক্রিয়া কবে রয়েছে, কিভাবে আবেদন করবে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং তোমরা কারা কারা আবেদনযোগ্য, কিভাবে পরীক্ষা ছাড়াই আয় তোমাদের চাকরি হবে এইচডিএফসি ব্যাংকের মতো ও ভালো ব্যাংকে, এবং কত টাকা স্যালারি পাবে, এ কি নিয়ম রয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের নতুন নিয়োগ প্রক্রিয়ার এ টু জেড ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং এখনই তোমরা ঘরে বসে নিজেদের স্মার্টফোন দিয়ে আবেদন করো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে বলে রাখি, এখানে দেখতেই পাচ্ছ এজ লিমিট। তো এখানে তোমরা যারা তোমাদের এইচডিএফসি ব্যাংকে এই যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেই রিক্রুটমেন্টে আবেদন করার জন্য কিন্তু তোমাদের এজ লাগবে 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনযোগ্য, অনায়াসে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমাদের জন্য এজের রিল্যাক্সেশনও রয়েছে। যারা ধরো ও এসসি রয়েছো বা এসটি রয়েছো, তাদের জন্য এক্সট্রা 5 বছরের ছাড় দেওয়া হয়েছে যে কোনো সরকারি চাকরির মতো। তো এখানে যেমন 18 থেকে যদি এসসি এসটি হয়ে থাকো, তাহলে 18 থেকে এ তোমার যদি 50 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাও তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। দ্বিতীয়, তোমরা যদি ওবিসি হয়ে থাকো, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তোমরা 3 বছরের এক্সট্রা ছাড় পাবে। এ যেরকমটি হয়ে থাকে, তার মানে 18 থেকে এ তোমার হচ্ছে এ যদি 48 বছর হয়ে থাকে এ, তাহলে তোমরা ওবিসি ক্যান্ডিডেট হলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে এই যে এজ ক্যালকুলেশন, যবে তুমি ফর্ম ফিল আপ করবে এ সেই দিন থেকেই কিন্তু তোমার আর এজ ক্যালকুলেশন করা হবে, যেটা অফিসিয়ালভাবে এই এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নিয়োগ প্রক্রিয়ায় বলে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এলিজিবিলিটি, কারা আবেদন করতে পারবে। ওই যে বললাম তোমাদের এলিজিবিলিটি, এখানে মানে এডুকেশন কোয়ালিফিকেশন তো একটা লাগবেই, যেটা বললাম। এছাড়া এলিজিবিলিটি বলতে এখানে মেল ফিমেল, মেল তোমরা যারা ছেলে আছো, মেয়ে আছো, ঠিক আছে, এ প্রত্যেকে, সাথে যারা ফ্রেশার্স রয়েছো, মানে এখনও কোনো জব করোনি, ঠিক আছে, মাধ্যমিক পাস করেছো, এখন বসে রয়েছো, ভাবছো জব করবে ব্যাংকে, এইচডিএফসি ব্যাংকের মতো জবে নিযুক্ত হবে, তারা আবেদন করতে পারো। ও ফ্রেশার্স যারা রয়েছো বা এক্সপিরিয়েন্স যারা রয়েছো, প্রত্যেকে আবেদন করতে পারো, কোনো রকম সমস্যা নেই। এই মুহূর্তে আবেদন চলছে, কিভাবে আবেদন করবে সেটা তো আমি শেষে বলছি। এরপরে হচ্ছে অ্যাপ্লাই ডেট কবে। দেখো, অলরেডি আবেদন কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। এই মাসের 10 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। তো তোমরা প্রত্যেকে এখনই স্মার্টফোন দিয়ে নিজে আবেদন করতে পারো, যদি এইচডিএফসি ব্যাংকে চাকরি করতে চাও। কিভাবে আবেদন করবে সেটা জানাবো, তার আগে বাদবাকি প্রসিডিওরগুলো বলে রাখি। এডুকেশন কোয়ালিফিকেশন, দেখো এডুকেশন কোয়ালিফিকেশন যদি বলি, 10 পাস যদি তুমি করে থাকো ও মাধ্যমিক পাস যদি করে থাকো, তাহলেই তোমরা আবেদন করে এই এইচডিএফসি ব্যাংকে চাকরি পেয়ে যেতে পারো। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাদের যে মার্কস রয়েছে, সেই মার্কস 50% বা 60% এরকম কোনো ক্রাইটেরিয়া নেই, 10 পাস হলেই, প্লেন 10 পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া আরও একটা বিষয় বলে রাখি যে এখানে 10 পাসরাও আবেদন করতে পারবে, 12 পাস আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশান যারা রয়েছে তারাও আবেদন করতে পারবে। মানে কি, যারা ধরো 10 পাস করেছে আর পড়াশোনা করেনি, শুধু এডুকেশন কোয়ালিফিকেশান এখন 10 পাস আস এবং 18 বছর হয়ে গেছে, তারাও আবেদন করতে পারবে। যারা 12 পাস তারাও আবেদন করতে পারবে। যারা ধরো 12 করার পর গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে ফেলেছে বা গ্র্যাজুয়েশন পড়ছে, এখন 12 কমপ্লিট করে ফেলেছে, তারাও আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা হলেও আবেদন করতে পারবে। এক একটার জন্য এক এক রকম কিন্তু ও পোস্ট রয়েছে। অল ইন্ডিয়া বেসিস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। 23টি জেলায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে। কাজে যে কোনো জেলার থেকে হয়ে থাকো না কেন, ও তোমার এরিয়ায় তোমার লোকেশন অনুযায়ী কিন্তু তোমরা এইচডিএফসি ব্যাংকে জব করতে পারো, যেটা তোমার জন্য একটা ভালো দিক। তো এরপরে বলে রাখি তোমাদের স্যালারি কত হবে। দেখো, আমি বললাম একাধিক পোস্ট রয়েছে, মাধ্যমিকের জন্য কিছু পোস্ট রয়েছে, উচ্চ মাধ্যমিকের জন্য কিছু পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশনের জন্য কিছু পোস্ট রয়েছে। তো তোমার যে পোস্ট রয়েছে, তুমি যে পদে নিযুক্ত হবে তার অ্যাকর্ডিং কিন্তু তোমার স্যালারি হবে। যদি মিনিমাম স্যালারি বলি, প্রায় 22,800 থেকে শুরু হবে তোমার স্যালারি, এবং সেই স্যালারিটা 1,05,000 পর্যন্ত হতে পারে। মানে 22,000 থেকে ধরে রাখো 1,05,000 পর্যন্ত স্যালারি তোমার হতে পারে, এবং এক্সপিরিয়েন্সের সাথে স্যালারি বাড়বে।
তোমাদের এর কি এক্সাম হবে কোনো? না, কোনো রকম এক্সাম হবে না, এখানে কোনো রকম এক্সাম তোমাদের হবে না। আর তোমরা ফর্ম ফিল আপ করবে, তারপরে তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে। জাস্ট ইন্টারভিউ দিয়েই কিন্তু তোমরা সরাসরি নিযুক্ত হতে পারবে, মানে এক্সাম কোনো রকম হচ্ছে না। তোমার কোয়ালিফিকেশান দেবে, তারপরে তোমাকে ইন্টারভিউর জন্য মানে কল করবে, তোমার যে প্রোফাইল দেখবে, প্রোফাইল মানে আবেদন করবে, তোমার সম্বন্ধে সব ডিটেলস দেবে, তারপরে তোমাকে একটা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউর পরে তোমরা সরাসরি HDFC ব্যাংকে চাকরি করতে পারবে, আর্জেন্ট ভ্যাকেন্সি HDFC তরফ থেকে বের করা হয়েছে। এরপরে চলে আসি ফি কত লাগবে। কোনো রকম টাকা লাগবে না, বিনা মূল্যে তোমরা আবেদন করতে পারবে। সেই কারণে আমি তোমাদের প্রত্যেককে বলবো, আবেদন করো, কেউ এই সুযোগ হাতছাড়া করো না যারা HDFC ব্যাংকের মতো বা ব্যাংকে চাকরি করতে চাইছো। কারণ আবেদন করতে কোনো রকম টাকাই লাগছে না, আর স্মার্টফোন থেকে ঘরে বসে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এর পরবর্তী বিষয় হচ্ছে নেম অফ পোস্ট, কী কী পোস্ট রয়েছে আবেদন করার জন্য, কী কী পোস্ট রয়েছে। এই যে বললাম যে মাধ্যমিক তুমি পাস করে থাকো, তোমার জন্য একটা পোস্ট রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের জন্য একটা পোস্ট রয়েছে। যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমাদের জন্য একটা পোস্ট রয়েছে। মানে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য তার কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু পোস্ট রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, ম্যাক্সিমাম যে কিছু হতে পারে। তো এক্ষেত্রে কী কী পোস্ট রয়েছে, কিছু পোস্ট আমি এখানে লিখেছি, যেমন ক্লার্কশিপের পোস্ট রয়েছে, ক্লার্ক রয়েছে, তারপরে হচ্ছে কালেকশন অফিসার রয়েছে, পিও রয়েছে, ব্যাংক ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, আইটি ম্যানেজার, ঠিক আছে। তারপরে এখানে আরও বিভিন্ন পোস্ট, ম্যানেজার বিভিন্ন পোস্টে রয়েছে, তারপরে আইটি ফিল্ডের বিভিন্ন পোস্ট রয়েছে, ক্লার্কশিপের বিভিন্ন রকম পোস্ট রয়েছে। মানে বিভিন্ন পোস্ট, একটা ব্যাংকে কত রকম পদ থাকতে পারে বুঝতেই পারছো। এই সমস্ত পদে তোমার ইন্টারেস্টের অ্যাকর্ডিং এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের অ্যাকর্ডিং তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো, এবং তারপরে তোমার ইন্টারভিউ দিয়ে কিন্তু তোমরা এই জব ক্র্যাক করতে পারো। এক্ষেত্রে বলে রাখি, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। অনলাইনে এখনই তোমরা আবেদন করতে পারো, আবেদন শুরু হয়ে গেছে। এ তোমাদের HDFC ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই মুহূর্তে কিন্তু আবেদন কমপ্লিট করে নিতে হবে। এবার তোমরা যদি বলো যে কীভাবে আবেদন করবে আমাদের পুরো বিস্তারিত দেখিয়ে দিন, দেখো আমি কিন্তু অনেক আগেই ফেসবুক পেজে এ কীভাবে আবেদন করবে, এ ওয়েবসাইটে কীভাবে ফর্ম ফিল আপ করবে তার সম্পূর্ণ ডিটেলস করে দিয়েছি, ভিডিও আপলোড করে দিয়েছি। যারা অ্যাকচুয়ালি আবেদন নিজে করতে পারবে না, তারা কিন্তু এই ফেসবুকের ভিডিওটি দেখে এখনই আবেদন করো, কারণ 30 তারিখ পর্যন্ত কিন্তু এই মাসের আবেদনের শেষ তারিখ। এ কাজেই দেরি করো না, ফেসবুক এর পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে গিয়ে এ কীভাবে আবেদন করবে ধরে ধরে আমি দেখিয়ে দিয়েছি, এবং ভিডিওটা আপলোডও করে দিয়েছি অনেক আগেই। সেই কারণে তোমরা ওই ভিডিওটি দেখে এখনই আবেদন করো। এ বাদ বাকি সমস্ত প্রসিডিওর তো তোমাদের বলেই দিলাম, যোগ্যতা, কোয়ালিফিকেশান এবং আবেদন কীভাবে করবে। আর যারা জানো তারা HDFC ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিতে পারো, 30 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। আর এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।